কবিতা নারীরা সমাজের দর্পণ, ওরাই সমাজের চালিকা শক্তি, ওরাই সমাজের দর্পণ, রেখো না ওদের খাঁচা বন্দি, তাহলে উন্নত হবে না মানব জীবন। নারীরাজ করছে বিরাজ, পাহাড় আকাশ জল স্থল সর্বত্র, ওরা চালাচ্ছে দেশ, ওড়াচ্ছে যুদ্ধবিমান, ঘটাচ্ছে কত বিপ্লব। পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে করছে ওরা লড়াই, অনেক ক্ষেত্রে পুরুষকে পিছনে ফেলে যাচ্ছে এগিয়ে ওরাই। নারীরা কোনো খেলনা নয়, সমাজ গড়ার কারিগর, নতুন জীবনের জন্ম দেয় ওরাই, ওদের ছাড়া সমাজ থাকবে অসম্পূর্ণ। তাই নারীরা না এগুলে এগুবে না সমাজ, চলবে তা খুঁড়িয়ে খুঁড়িয়ে। বাল্যবিবাহ, যৌতুক প্রথা, ধর্মের নামে পিছিয়ে রাখা, এইসব কুসংস্কার এবার দাও সরিয়ে। আমরা জন্ম নিই মায়ের গর্বে, সেও তো নারী, তাহলে সমাজ তাদের কেন করবে বঞ্চনা, কেন করবে অবহেলা, এই প্রশ্ন তো তুলতেই পারি। নারীরা চালাচ্ছে দেশ, ঘটাচ্ছে কত বিপ্লব, এত কিছুর পরও কিছু মানুষের জাগছে না বিবেক ও চেতনা, তাই ঘটছে কন্যা ভ্রূণ হত্যার ঘটনা। যারা করছে সব জঘন্য অপরাধ, তারাই আবার দুর্গা কালী লক্ষ্মী ও সরস্বতীকে দেবী রূপে করছে পুজো, চাইছে আশীর্বাদ। বিস্ময় লাগে এখন সমাজ, আধুনিক হয়েও ঘুমিয়ে আছে এদের বিবেক আর চেতনা, নেই কোনো লাজ। নারী দিবসের এই মহান দিনে বলতে চাই জোর গলায়, এই সমাজ অচল হবে নারীদের করলে অবহেলা।